আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানেতে তো বন্ধুরা মেদিনীপুর শাখায় মহিলা কামড়ায় সুরক্ষায় তৈরি হচ্ছে বিশেষ বাহিনী লোকাল ট্রেনের মহিলা সংরক্ষিত কামরায় পুরুষ যাত্রীদের ওটা বন্ধ করতে বিশেষ বাহিনী করল দক্ষিণ পূর্ব রেল দিন কয়েক আগে মেদিনীপুর স্টেশন ছাড়ার পর মহিলা কামড়ার যাত্রীদের সঙ্গে যুবকের অশালীন ব্যবহারের ঘটনার পর এই পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে এছাড়া মহিলা সুরক্ষা নিয়ে প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন শাখার আধিকারিকরা জানা গিয়েছে মহিলা সুরক্ষার বিশেষ মহিলা বাহিনী তৈরি করবে আর পি এফ মাতঙ্গিনী বাহিনী নামে সেই দল মহিলা সুরক্ষা হেল্পলাইন ওয়ান থ্রি নাইনে কোনো ফোন এলেই সেখানে পৌঁছে যাবে দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে আগে থেকেই মহিলা কামরা সুরক্ষায় নিয়োজিত রয়েছে আর পি এফ জওয়ানরা এবার থেকে ওয়ান থ্রি নাইন নম্বরে ফোন এলে ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ মহিলা বাহিনী গঠন করা হলো এই বাহিনী মহিলা কামরার কোনো পুরুষ যাত্রীকে দেখা গেলে তাকে গ্রেপ্তার করতেও পারবে তবে মহিলা যাত্রীদের অভিযোগ ওই ঘটনার পরেও রাতে ট্রেনে মহিলা কামরায় উঠেছে পুরুষ যাত্রীরা তাদের বাধা দেওয়ারও কেউ নেই এই ধরনের যাত্রীদের অধিকাংশই রেলেরই কর্মী ওদিকে দক্ষিণ পূর্ব রেলের এককর্তা জানিয়েছেন মেদিনীপুরের ঘটনার পর মহিলা কামরায় পুরুষ যাত্রীদের আটক করা শুরু হয়েছিল তার জেরে পাল্টা রেল অবরোধ শুরু হয় নলপুরে